রেলমন্ত্রী নুরুল ইসলাম সুমন জানিয়েছে, দেশের সব রেল লাইন পর্যায়ক্রমে ব্রডগেজ ডুয়েট গেজে রূপান্তর করা হবে। তিনি আরও বলেন, বিশ্বে এখন আধুনিক রেল ইঞ্জিন ও কোচ তৈরি হচ্ছে, মিটার গেজ ইঞ্জিন কোচ তৈরি পাওয়া যায় না। বিশেষ অনুরোধে এসব ক্রয় করতে হয়, তাছাড়া মিটার গেজ ট্রেনের যন্ত্রাংশ খুব একটা পাওয়া যায় না। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় রেলে বর্তমানের সব প্রকল্পই ব্রডগেজ ডুয়েট গেজে ডাবল লাইন নির্মাণ করা হচ্ছে। যেসব লাইন মিটার গেজের রয়েছে সেগুলো ভেঙে কিংবা রূপান্তর করা ব্রডগেজ ডুয়েট গেজে ডাবল লাইনে নির্মাণ করা হবে। ইতিমধ্যে মিটার গেজের লাইন ডুয়েট গেজে রূপান্তর করা হচ্ছে। ব্রডগেজে ট্রেন 100 থেকে 140 কিলোমিটার গতি নিয়ে চালানো যায়। এসব ট্রেন ও লাইনে দুর্ঘটনাও কম, আর মিটার গেজ ট্রেস ও লাইনে 19 থেকে 20 হলেই দুর্ঘটনা ঘটে। ঢাকা চট্টগ্রাম 321 কিলোমিটার রেলপথের 72 কিলোমিটার ব্রড ও ডুয়েট গেজ ডাবল লাইন প্রকল্পের 24 কিলোমিটার লাইনেই শুভ উদ্বোধন হয়। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুমন এই ডুয়েল গেজ উদ্বোধন করেন।